আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলামিন হোসেন স্বাধীন, ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই ব্লগটিতে আমরা সেন্ট মার্টিনকে অন্য একটি অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং নিচে থাকা কমেন্ট বক্সটিতে কমেন্ট করে আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। কখনো কোনো ব্যথা পেলে আমরা এখন আছি রাজধানীর কমলাপুরে শ্যামলির এনার কাউন্টারে। রাজধানীর কমলাপুর থেকে আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে, সাথে আছে 8 সদস্যের একটি বহর। আমাদের টিকিটগুলো কাটা হয়েছে শ্যামলির বিজনেস ক্লাস বাসে। 36 সিটের বাসটি হওয়ার কারণে ভবনটি খুব আরামদায়ক হবে আশা করা যায়। সন্ধ্যা 7টা নাগাদ আমাদের জার্নিটি শুরু হতে যাচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে ঘন্টার যাত্রা শেষে এখন আছি কুমিল্লার নূরজাহান হোটেলে। এখানে যাত্রাবিরতি 15 মিনিট দেওয়া হয়েছে, সবাই সবার ছোটোখাটো কাজগুলো সেরে নিচ্ছে আর আমরা সেরে নিচ্ছি আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় রয়েছে ভুনা খিচুড়ি, যেটার দাম একটু বেশি হলেও মান ততটা ভালো ছিল না। ড্রাইভার মামার কাছ থেকে চট্টগ্রাম টু টেকনাফ হাইওয়েতে বন্য হাতির আক্রমণের গল্প শুনতে শুনতে কখন যে আমরা টেকনাফ পৌঁছে গেলাম টেরই পেলাম না। দুর্ভাগ্য এই যে অতিরিক্ত বন উজাড় এবং ঘনবসতির কারণে এখন আর সচরাচর দেখা মেলে না এই বন্য হাতির। তারপরেও টেকনাফ টু চট্টগ্রাম হাইওয়ের সৌন্দর্য আপনাকে বারবার টেনে আনবে এই হাইওয়ে। এখন বাজে 4:30। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই লং রোডে একটি সেফ জার্নি সম্পূর্ণ করেছি। শুনেছি 9:30 নাগাদ আমাদের শিপটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো 3.5 ঘন্টা আমরা এখানে বসে ওয়েট করতে হবে এবং 3 ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রতিকূল পরিবেশের কারণে বা প্রতিকূল আবহাওয়ার কারণে কখনো কখনো জাহাজ চলাচল বন্ধ থাকে। আমরা যদি 2 দিন আগে টিকিট কাটতাম, তথা 6 থেকে 7 তারিখে টিকিট কাটতাম, তাহলে আমরাও এই সমস্যার সম্মুখীন হতে পারতাম। আমরা 11 তারিখে টিকিট কাটার কারণে আমরা এই সমস্যা থেকে বেঁচে গিয়েছি। তাই টিকিট কাটার আগে অবশ্যই আবহাওয়া সম্পর্কে জেনে নেবেন এবং আগামী 5-7 দিনের আবহাওয়া কেমন হতে পারে তা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে নেবেন। কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে
তিন ঘন্টার রুদ্ধশ্বাস যাত্রা শেষে যখন সেন্ট মার্টিন দ্বীপ চোখের সামনে ভেসে উঠে, তখন আর সবার মতো আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলাম আমরাও। বেলা 12:30 বাজে, আমরা আছি সেন্ট মার্টিন জেডি ঘাটে, আর এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্ট সি পাইন রিসোর্ট। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তো এটি হচ্ছে আমাদের বুক করা রুম, আর এখানে মোট 3টি বেড আছে, যেখানে দুজন দুজন করে মোট 6 লোক থাকতে পারবেন খুব অনায়াসে। এই রুমটি রেন্ট পড়েছে 6,000 টাকা, দুদিনের জন্য 6,000 টাকা। তো এখন আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নেব, আর আমরা আছি সি পাইন রিসোর্টের রেস্টুরেন্টে। এটা কি কালো চাঁদা? তো আজকে আমাদের লাঞ্চে আছে চিনি গুঁড়া চাউলের ভাত, আর সামুদ্রিক মাছের মধ্যে আছে কোরাল মাছ, তার পাশাপাশি আছে সবজি এবং ডাল। তো এই প্যাকেজের প্রাইস পড়েছে আমাদের 200 টাকা। তো এখন বাজে বিকাল 4:30, আর এই এরিয়াটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, দেখা যাচ্ছে আমার পিছনে রেড ফ্ল্যাগ ঝুলতেছে, তো সেক্ষেত্রে এই দিকে যাওয়াটা নিষেধ। তো আপনারা যদি ঘুরতে আসেন, এই জিনিসটা লক্ষ্য রাখবেন, সেন্ট মার্টিনের কিছু স্পট আছে যেখানে দর্শনার্থীদের ঘোরা একদম মানে নিষেধ, বলতে এখানে ঘোরাটা বিপজ্জনক, সেক্ষেত্রে লাল ফ্ল্যাগ দিয়ে রাখা হয়। তো ওই দিকগুলোতে ঘুরতে একটু সাবধানে ঘোরা উচিত, কারণ জোয়ারের সময় পানির টানের সাথে সাথে দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই রেড ফ্ল্যাগ এরিয়াতে না ঘোরাটাই বা ওই দিকে না যাওয়াটাই বেটার। তুমি চির সাথী আমার জীবনে, এই পথে সূর্য অস্ত নামছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই আজকে এখানেই থামতে হচ্ছে। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি বাংলাদেশের শেষ ভূখণ্ড ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপকে ভালোভাবে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।